সরকার এখনো বিবেচনা করছে কোনটি এবং কিভাবে সিকিউরিটি প্যাকেজ প্রয়োগ করবে অবৈধ ইমিগ্রেন্টদের উপর। ইতালিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী রবের্তো মারোনি তার বক্তব্যে একথা বলেন। ইতালিয়ান সরকার প্রণীত নতুন ইমিগ্রেশন আইন পাকেত্তো দি সিকুরেৎসা বা সিকিউরিটি প্যাকেজ মাঠ পর্যায়ে প্রণীত হলে ইতালিয়ান সরকারের জন্য লাভজনক হবে বলে তিনি মনে করেন। রোমানিয়া ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউ এর অন্তর্ভুক্ত হওয়ার পর মিলান, নাপোলি এবং বিশেষ করে রোমে অপরাধীদের সংখ্যা চরমে পৌঁছেছে। তাই প্রয়োজনে এবং জরুরি ভিত্তিতে রোমানিয়ান মন্ত্রী ক্রিশ্চিয়ান ডেভিডের সাথে রবের্তো মারোনি দুই দেশের পুলিশ ফোর্সের মধ্যে সম্পর্ক বৃদ্ধির কথা বলেন এবং অপরাধীদের ধরে ইউরোপিয়ান আইন অনুযায়ী বহিষ্কারের প্রস্তাবিত হয়। রোমে জরুরি ভিত্তিতে আইন প্রয়োগের প্রয়োজনে গত তিন দিনে প্রায় 400 জনকে অ্যারেস্ট করা হয়। স্টে পারমিট ছাড়া ইতালিতে বসবাসরত বিদেশিদের পাওয়া মাত্রই অ্যারেস্ট সহ 40টি আইন সিকিউরিটি প্যাকেজের অন্তর্ভুক্ত হয়েছে। কয়েকটি বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। ইউ এর সাধারণ জনগণের নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে অ্যাসাইলাম সিকার ছাড়া যারা প্রমাণ করতে পারবে না ইতালিতে তিন মাসের নিচে বসবাস করছে তাদেরকে কোনো বিলম্ব না করে সাথে সাথে দেশ থেকে বহিষ্কার করা, ইতালিয়ান নাগরিককে বিবাহের পর নাগরিকত্ব অ্যাপ্লাইয়ের সময়সীমা বর্ধন করা, অবৈধদের বাড়ি ভাড়া দিলে বা বাড়ি ভাড়ার কন্ট্রাক্ট না থাকলে মালিকদের গ্রেফতার সহ বাড়ি বাজেয়াপ্ত করা, অপরাধীদের সংখ্যা যাতে আরও বাড়তে না পারে সেজন্য প্রচলিত আইনের যথাযথ ব্যবহার, আন্টিমাফিয়ার পরিমাণ বন্ধ এবং অপরাধী মাফিয়াদের পুনর্বিচার প্রার্থনা করা বর্জন যা ডেক্রোতো আইন অন্তর্ভুক্ত, ইতালি ও রোমানিয়ার যুক্ত ইনভেস্টিগেশন দল, সীমান্তে প্রহর শক্ত করা ইত্যাদি সিকিউরিটি প্যাকেজের অন্তর্ভুক্ত। রোমের পরে এই আইন জরুরি ভিত্তিতে প্রয়োজন বলে জানিয়েছেন মিলান, নাপোলি এবং তোরিনোর মেয়র। ইতালি থেকে এহসানুল করিম, জুয়েল, চ্যানেল এস নিউজ।